সাকিব আল হাসানের একটা রিসেন্ট ইন্টারভিউ নিয়ে কথা বলবো, এটা ফেসবুকে অ্যানাউন্স করছি। ওহ, ইন্টারভিউটা উজিং ইন গ্রেটনেস। সাকিবের একটা ব্যাপার হচ্ছে, সে তো লাইক সবসময় কোনো ভূমিকা নাই, রাইট? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, এবং সে যে আসলে মানে বাংলাদেশের মধ্যে, আমি একদম আমার অ্যাকচুয়ালি আমার এই ইউটিউব শোর ফার্স্ট এপিসোডটা করছিলাম সাকিব আল হাসানকে নিয়ে। সে বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্রেড বলতে গেলে কোনো স্ট্রেচার যদি থাকে বাংলাদেশে, একমাত্র সাকিব আল হাসান, রাইট? এধারে কাছে আর কেউ নেই না। সে ক্রিকেট খেলে, ক্রিকেটের এরিয়াটা ছোটো, সেটা ভিন্ন আলাদা রেসপেক্টিভ এরিয়াতে বলতে গেলে আর কি। যেই ব্যাপারটা ইন্টারেস্টিং, যে ইন্টারভিউটা দেখাবো সাকিবের, এখানে অনেক আলাপ উঠে আসবে, কেন সে আইপিএল খেলতে যাচ্ছে, কেন সে টেস্ট খেলতেছে না বা খেললো না, বা বিভিন্ন বিতর্কিত যে ইস্যুগুলো গেছে রিসেন্টলি, এগুলোর উত্তর উঠে আসবে। বাট তার চেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে ক্রিকেট সংক্রান্ত অনেক টেকনিক্যাল আলাপ উঠে আসবে এখানে, টেকনিক্যালিটি। এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং আলাপ, আমি জানি, আমার কাছে পার্সোনালি, আমার কাছে সত্যি কথা বলতে একদম ক্রিকেট খেলাটার চেয়ে এই যে টেকনিক্যাল আলাপগুলো, এগুলো মোর ইম্পর্টেন্ট। ক্রিকেট খেলাটা দেখে যতটা মজা পাই, এই ক্রিকেট সংক্রান্ত টেকনিক্যাল আলাপগুলো শুনে আমি পার্সোনালি এর চেয়ে বেশি মজা পাই। আমি সবসময় আলাপগুলো শুনি, এই ধরনের কোনো নিউজ সামনে আসলে আমি অলওয়েজ এই নিউজগুলো পড়ি, কারণ আমি যদি খেলাটা নাই বুঝি কী হইতেছে। লাইক ক্রিকেট খেলাটা কিন্তু মাঠে হয় না, আমরা তো মাঠে খেলা দেখি, খেলাটা মাঠে হয় না, আসল খেলাটা হয় মাঠের বাইরে। তো এই পুরো আলাপটাই ফর দ্য মোস্ট পার্ট টেকনিক্যাল আলাপ, ক্রিকেট, ক্রিকেটিং স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো নিয়ে সাকিব কথা বলবে। এবং যেটা বললাম, পুরো মানে সাকিবের প্রত্যেকটা ওয়ার্ড ওয়াজ উজিং ইন গ্রেটনেস, যে সে যে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে বা আন্তর্জাতিক পর্যায়ে চলাফেরা করে, কারণ বাংলাদেশের তো মনে করে সব গান্ডুস্টের, রাইট? কথাবার্তা, চিন্তা ভাবনা, কাজকর্মে মিডিওক্রিটির চোটে লাইক পাগল পাগল লাগে এদের কথাবার্তা শুনলে। সেইখানে সাকিবের কথাবার্তা ওয়াজ লাইক রিফ্রেশিং, একেবারে লাইক স্ট্যান্ডার্ডটাই আলাদা, লেভেলটাই আলাদা, চিন্তা ভাবনার এবং সব কিছু মিলায়। আর আরেকটা ব্যাপার, যে যারা ক্রিকেটার তাদের কথাবার্তা শুনলে, এটা আমি আগেও আলাপ করছি, যে শান্তি লাগে কোন জায়গায়, এরা ক্রিকেট, এরা জানে হোয়াট দে আর টকিং অ্যাবাউট। আর অনেকগুলো পাকনা সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, ক্রিকেটের কাজ জানে না, জীবনে একটা ব্যাটও ধরে নাই, একটা বল সুইং করা মানে কি, মানে লাইক কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থেকে, ওই যে ইয়ের মতো আর কি, যে বই পড়ে সাইকেল চালানো শেখার মতো, বই পড়ে পড়ে পণ্ডিত না, ক্রিকেট খেলার ক্রিকেটারদের মুখের দাবি দেওয়া শুনে শুনে এরা এখন ক্রিকেট ব্যাখ্যা করতেছে, কোন বলটা কেমনি ইনসুইং হয়, আউটসুইং হয়, জীবন একটা বল খেলানো। ওই যে গতকালকে বাংলাদেশ নিউজিল্যান্ডের যে ফার্স্ট ওয়ানডেটা গেল, সেখানে এক প্রমিলা ধারাভাষ্যকার, হ্যাঁ তো কী ক্যামেরা রাখে, যে প্রমিলা ধারাভাষ্যকার উনি হচ্ছে কমেন্ট্রি বক্সে বসে বসে পাকনামি করতেছে, রাইট? 141 তাস্কিন বল করছে, 141.0 কত স্পিডে, যে পুরুষ ধারাভাষ্যকার সে বলতেছে যে 141 বল, খুব গতির বলে বলটা খেলা কত ডিফিকাল্ট, আলাপ করতেছে। ওই মহিলা ওই দিকটা ঢুকে পড়ছে, ঢুকে বলতেছে যে হ্যাঁ 141 বল খেলাটা এরকম। আমি মনে মনে করি যে বাবা রে, আপনি জানলেন কোথা থেকে 141 বল খেলা কীরকম, আপনি জীবনে 141 স্পিডের বল কি মোকাবেলা করছেন? মহিলারা হইতেছে পৃথিবীর সবচাইতে গতিশীল পেস বোলার, যে মহিলা ফাস্ট বোলার রেকর্ড করছে যে তার বলের স্পিড হইতেছে 126 বা 128 কিলোমিটার পার আওয়ার, মানে আমাদের গতি দ্বারা খালেদ মাহমুদ সুজনের এই স্পিডে বল করতে নাকি 126-27-28 আসা না, কিছু পেস খুলছে। হ্যাঁ, এরা টিম সিলেক্ট করে ফেসবুক গ্রুপ আর কি, এরা টিম সিলেক্ট করে, এরা কাকে বোলিং দিতে হবে কোন ওভারে, পাকনামি করে, এরা ব্যাপক ক্রিকেটার। সমস্যাটা কোন জায়গায়, এরা শোনে না, যে প্লেয়ারদের কথাবার্তা শোনে না। একটা খেলা শেষ হয়ে গেছে, যেটা বললাম খেলাটা শুরু এবং খেলাটা শেষ, খেলাটা ওইখানে হয় না, আসল খেলাটা হয় খেলা শুরু হওয়ার আগে, আসল খেলাটা হয় খেলা শুরু হওয়ার পরে। আপনি আসলে মাঠে কী হয়েছে সেটা বুঝতে হলে আপনাকে খেলা শেষ হওয়ার পরে যে প্রাইজ গিভিং সিরিমনি হয়, ওই পুরো প্রাইজ গিভিং সিরিমনিটা বসে বসে শুনতে হবে, যে খেলোয়াড়রা কী বলে, সংবাদ সম্মেলন হবে পরবর্তীতে, পুরো সংবাদ সম্মেলনটা শুনতে হবে আপনাদেরকে, শুনে বুঝতে হবে যে বসে বসে পাকনামি করে, ও ক্যাচটা ছুটে গেল, কেন ছুটে গেল গালাগালি না করে, হ্যাঁ একটা ডিসিশন নিল, কেন অমুক প্লেয়ারকে নিল, কেন তমুক প্লেয়ারকে নিল না, আপনি খুব পাকনা, আপনি হেরা বোঝা না ক্রিকেট খেলা, আপনার কম বোঝায় আর কি। পর ইন্টারভিউটা আশরাফ ফুলের পরে বোঝার চেষ্টা কর যে কী হয়েছে, কেন ছুটে গেল, কেন তারপর তখন এই কনসিডারেশনটা আরেকটা ম্যাচে যদি হাত থেকে বের হয়ে যায় বল, তখন কনসিডার করবে, ও আচ্ছা তাহলে মনে হয় বলটা ভেজা ছিল, ও আচ্ছা সে মনে হয় সূর্যের উল্টা দিকে দাঁড়াইছিল এই কারণে চোখে সূর্যের গ্লেয়ারের কারণে বল দেখতে পারে নাই, অথবা ও আচ্ছা সে ওই যে যে জায়গায় দাঁড়াইছে অনেক সময় বিকেল টাইম হয়ে গেলে, টেস্ট ম্যাচ যখন খেলা হয় বা ওয়ানডে, তো বিকেল টাইম হয়ে গেলে স্টেডিয়ামের একটা সাইডের ওই যে ছায়া পড়ে, সে যদি ছায়া দাঁড়ায় থাকে তো তখন হঠাৎ করে বলটা রোদ থেকে ছায়া আসলে তখন হয়তো সে আর মানে হারায় যায় আর কি, ট্র্যাজেক্টরিটা বলটা হারায় যায়। ইভেন আমার নিজের ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স একটা খুবই উইয়ার্ড অভিজ্ঞতা হয়েছে, এগুলো জীবনে মাঠে না খেললে বোঝা সম্ভব না। আমি ফিল্ডিং দিতেছি, একটা বল ব্যাটসম্যান মারছে ক্যাচ, ঢাকা ইউনিভার্সিটি টুর্নামেন্টে আর কি, ক্রিকেট বলের খেলা আর কি, তো যেটা হয়েছে এটা আমার জন্য খুব একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল, এটা কল্পনাও করা সম্ভব না এই জিনিসগুলো। হয়তো যেটা বললাম খেলা শেষে আপনি
যে আমারও যদি কেউ জিজ্ঞেস করতো খেলা শেষে যে কেন তুমি দাঁড়ায় গেলো, তখনই না আমি ব্যাখ্যা করতাম। কিন্তু পাবলিক যদি ব্যাখ্যা না শোনার অপেক্ষা না করে গালাগালি শুরু করে দেয়, তাহলে আমি কেমনে ব্যাখ্যা দিব আর আমার ব্যাখ্যা জানবে কোথেকে পাবলিক, রাইট? এই কারণে জানতে হবে, খালি বসে বসে খেলা না দেখে কী হইতেছে মাঠে এটা বুঝতে হবে, এবং সেটা বুঝতে হলে খেলার আগে এবং খেলার পরে আউ অন ফিল্ড না অফ ফিল্ড সময় ব্যয় করতে হবে বেশি। সো একটা বোঝানোর জন্য বলি ইন্টারেস্টিং ব্যাপারটা, তো যেই ঘটনাটা ঘটছে, বলটা যখন ব্যাটসম্যান মারছে, ব্যাটসম্যান যে জায়গা থেকে বলটা মারছে সে একদম সোজাসুজি আমার চোখের লাইনে ছিল বলটা। তো বলটা যখন এমন উপরের দিকে উঠে এভাবে, ধরেন আপনি যদি সাইড থেকে দেখেন তখন কি দেখবেন, বলটা এভাবে উঠে এখানে গিয়ে পড়ছে। কিন্তু আপনি যদি একদম বলের লাইনে থাকেন তখন বলটা যখন উপরের দিকে উঠে আপনার দিকে আসতেছে, কেমনে বোঝায় এটা? ওই যে মানে তখন জিনিসটা ওয়ান ডাইমেনশনাল হয়ে যায় আর কি, তখন বলের ট্র্যাজেক্টরিটা টু ডাইমেনশনাল না হয়ে ওয়ান ডাইমেনশনাল হয়ে যায় একটা লাইনের মতো। সো আমি বেসিক্যালি আমার অ্যাঙ্গেল থেকে, আমার পার্সপেক্টিভ থেকে দেখছি বলটা সিম্পলি উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু যদি উপরের দিকে উঠে আমার দিকে আসতেছে ট্র্যাজেক্টরিটা, আমি একই লাইনে থাকায় বলের আমি একটা ট্র্যাজেক্টরিটা বলের বুঝতেছি না। আমি দেখতেছি সিম্পলি বলটা সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, তো আমি দূর দিয়ে দাঁড়ায় গেছি, মানে দেখতেছি বল অনেক সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, আসলে সেটা উপরের দিকে উঠে এসে ট্র্যাজেক্টরিটা আমার ধূপ করে আমার সামনে এসে পড়ছে, কিন্তু আমি কোনো বুঝতেই পারিনি। সো এরকম অনেক ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো জীবনে বাইরে বসে বোঝা সম্ভব না। যেই কথাটা সাকিব বলবে, এত কথা যে কারণে বলতেছি যে টেকনিক্যালিটির ফানটা, টেকনিক্যালি বোঝা শুধু ফান না, ইম্পর্টেন্সটা। তো সাকিব এগুলো বলবে যে মাঠে বসে দর্শক মাঠের বাইরে থেকে অনেক রকম কথা বলে, অনেক রকম কমেন্ট করে, এগুলো তো যারা ডিসিশন মেকার তারা এগুলোতে পাত্তা দিলে হবে না, কান দিলে হবে না, বা মানুষ না বুঝে কত কমেন্ট করে এগুলোর পাত্তা দেওয়ার কিছু নেই, রাইট? এটা বলতেছে আর কি যে মানুষজন ফেসবুকের মধ্যে বসে বসে পাকনামি করে, আর যে ক্রীড়া সাংবাদিকরা পাকনামি করে, ওই যে ইয়ে ধরে নিয়ে আসে, তারকা ধরে নিয়ে আসে ক্রিকেট নিয়ে কমেন্ট করার জন্য। কমেন্ট কি আমরা করবো না, ক্রিকেট নিয়ে কথা বলবো না, ক্রিকেট নিয়ে আলোচনা করবো না, সমালোচনা করবো না? অবশ্যই আলোচনা সমালোচনা জানি সার্বেত্তা থাকে, জানি সাবস্টেন্স থাকে, পাগল ছাগলের মতো খালি একটা কথা আর মানে হাস্যকর। আমার কাছে অবাক লাগে যে প্লেয়াররা এগুলো কেমনি ধৈর্য ধরে সহ্য করে দিনের পর দিন, অ্যাকচুয়ালি করতে পারে না। শুরুর দিকে প্লেয়ারদের কিন্তু এরকম রিয়্যাক্ট করে, বা সাকিবও কিন্তু অনেক রিয়্যাক্ট করতো দর্শকের, বা আপসেট হয় প্লেয়াররা, তারপর আস্তে আস্তে এগুলো মোকাবেলা করতে করতে প্লেয়াররাও বুঝে যায় যে পাগল ছাগল দর্শক এদের কথাবার্তায় কান দিয়ে লাভ নেই, এদের কথাবার্তায় কান দিক দিয়ে ঢুকায় ওই কান দিয়ে বের করে দিতে হবে। তো এনিওয়ে যা হোক, ইন্টারভিউটা আমি সাকিবের প্রায় ঘন্টাখানেক ইন্টারভিউ আমি কেটে কেটে 20 মিনিটের মতো রাখছি, সো সেগুলো শোনাবো, খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এবং সে যেটা বললাম, লাইক এভরি ওয়ার্ড ওয়াজ ইউজিং ইন গ্রেটনেস, লাইক চিন্তা ভাবনা ভিশন এবং ওর যে চিন্তা চেতনা, এগুলো যে ও বাংলাদেশে একটা বাংলাদেশি আমাদের যে বাঙালি মিডিয়কার কথাবার্তা, লাইক এগুলো যে সে যে ইন্টারন্যাশনাল লেভেলে চলাফেরা করতে করতে বাংলাদেশি লেভেলটা ছাড়াই গেছে, এ কথাবার্তা আচার আচরণ চিন্তাভাবনা প্রত্যেকটা লাইন লাইনে ফুটে উঠতেছিল। তেনওয়েজ কথা না বাড়ায় যেটা শুরু করবো, প্রথম দিকে যে কিছু বিতর্ক হয়েছে কিনি, যে বিতর্কিত সেগুলোর অ্যান্সার, আমি যখন সাকিবকে নিয়ে বিতর্ক যাচ্ছিল, আমি কিন্তু কোনো এপিসোড করি নাই প্রায় 3-4 দিন, আমাকে কয়েকজন ইনবক্সও করছেন কেন এপিসোড করতেছি না, আমি তখন ওনাদেরকে বলছি যে আমার এপিসোড করার মতো কোনো সাবস্টেন্স নাই, ওর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলো তাকে রিজয়েন্ডারের সুযোগ দিতে হবে, একদিককার কথা শুনে লাফাই লিখতে হবে না, দুই দিকের কথা শুনতে হবে, রাইট? সো আমি সবসময় বলছি যে বিসিবির যে অভিযোগগুলো উত্থাপন করছে, সাকিব টেস্ট খেলতে চায় না, সাকিব আর সবসময় টেস্ট খেলতে চায় না, বিসিবি খুব ক্ষোভ, আমি পুরোটা টাইম একটা কথাই বলছি, আমি সেই এপিসোডে আলোচনা করছি এবং স্ট্যাটাসও সেটা বলছি যে সাকিব কী বলছে, সেই চিঠিটাতে কী আছে, কেন চিঠিটা আমাদেরকে দেখাচ্ছে না, কেন চিঠির ভাষাটা আমাদেরকে জানাচ্ছে না। বিসিবির এরা পাকনামি করে নিজে নিজে বলো না, সে টেস্ট খেলতে চায় না, সে কখনোই টেস্ট খেলতে চায় নাই, আমরা সামনে থেকে এখন থেকে যারা খেলতে চাইবে না তাদেরকে আমরা চুক্তিতে রাখবো না, কত রকম নকরা শকরা। আমি এদের কারো কথায় বিশ্বাস করতে পারি না, যেটা আমি স্ট্যাটাসে লিখছি, আমার এপিসোডে আলোচনা করছি যে আমি বিসিবির কথাকে বিশ্বাস করতে পারতেছি না। আমি অপেক্ষা করছি সাকিবের দিককার আত্মপক্ষ সমর্থনটা শুনতে, সাকিব কোনো কথা বলে নাই দেখে শেষ পর্যন্ত অধৈর্য হয়ে আর কতদিন অপেক্ষা করবো। যখন পাপন মুখ খুললো, তখন পাপনের বক্তব্যের ভিত্তিতে আমি এপিসোডটা আলোচনা করছিলাম, ট্রান্সফার পাপন যা বলছে সব ভুল কথা বলতাম, ভুয়া কথাবার্তা, বিসিবি যা দাবি দেওয়া করছে, যা তথ্য উপস্থাপন করছে সবই ভুয়া, সবই এক পেশে, সবই মিথ্যা, বা মিথ্যা বা হইতেছে বিকৃত টুইস্টেড, যেটা আমি আশঙ্কা করতেছিলাম দেখে এপিসোড করতেছিলাম না। তো আজকে সাকিবের আলোচনা একদম মন খুলে আলোচনা, সে সব বলছে এবং সব উঠে আসছে, এবং মানে যে কারণে আমি যে ফেসবুকে লিখছি যে বাঘের কলিজা, বাবারে বাবা, সে বিসিবিকে যে এমন ধোয়াটা ধুইল যে ক্রিকেট এগুলো দেখাবো আপনাদেরকে, আসবে যে ক্রিকেট নিয়ে বিসিবির কারো কোনো মাথা ঘামানো নাই, বিসিবি নিয়ে কেউ ক্রিকেট নিয়ে চিন্তাই করে না, কীভাবে ক্রিকেটকে কী করবে, বা ক্রিকেট বোর্ডের কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এবং নাম ধরে ধরে সে বলবে এবং আকরামকে বলবে পদত্যাগ করতে, ইঙ্গিত দিবে আর কি সাকিব ইজ পারফর্মিং, তার কোনো বিকল্প নাই, তার ধারে কাছে কেউ নাই, সে ক্রিকেট বোর্ডের চেয়ে এখন সে বড়, মানে আমি নেগেটিভ সেন্সে বলতেছি না, এটা বাস্তবতা, সে ক্রিকেট বোর্ডের চেয়ে বড় হয়ে গেছে এবং সেটা তার কথাবার্তায় ফুটে উঠতেছে যে একবারে ট্যাম, এবং সে এমনি তো তার পার্সোনালিটি ট্যাম কেয়ার টাইপ, তো সব কিছু মিলে আর কি, বাট লাইক ইট ওয়াজ এ ফিস্ট ফর দ্য আই, লাইক আই এনজয়েড দ্য এভরি মিনিট অফ ইট। ওকে, সো কথা না বাড়ায় দেখাই, প্রথম প্রশ্নের উত্তর শোনেন সাকিবের কাছ থেকে, কেন সে নিউজিল্যান্ডে খেলতে জানে, একেবারে খালি কনস্পিরেসি থিওরিস্টের মতো ফেসবুক কাটা 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 প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, কেন সাকিব খেলতে জানে, এটা কী মিন করে, সে কি টাকার লোভে, শোনেন কেন খেলতে জানে। আই এম নট 100% ফিট,
আমার হয়তো আরো 2-3 সপ্তাহের মতো টাইম লাগার কথা, ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি আমি রিকভার করি। উত্তর খুঁজবে না। এই যে পাপন বললো যে সে সাকিব টেস্ট খেলতে চায় না, সে নাকি বলে দিয়েছে 2015 সালে সে টেস্ট খেলবে না, এতগুলা কথা পাপন কোথেকে বললো? বানাবে না, সাকিবের কথা শুনে তো দেখলাম যে এর কোনো ভিত্তি নাই। ইন্ডিয়াতে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এই বছরের শেষের দিকে অক্টোবরে, which is very important, কারণ ওটাতে আমাদের অনেক কিছু অ্যাচিভ করার সুযোগ আছে, যেটা আমার কাছে মনে হয় যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটো ম্যাচে ওই রকম ভাবে কোনো কিছু সুযোগ না। অবশ্যই দলগত ভাবে যদি আমরা 2টা ম্যাচ জিতি আমাদের জন্য অনেক ভালো, কিন্তু আপনি যদি বিগার পিকচার দেখেন, আমি মনে করি যে বেটার অপশন আমি প্রিপেয়ার করি নিজেকে যেগুলোতে আমাদের বড় কিছু অ্যাচিভ করার সুযোগ আছে। নট নেসেসারিলি যে আমরা যে প্ল্যান করেছি সেটা সঠিক হবে, বাট আমার কাছে মনে হয় এটা আমাকে হেল্প করবে ভালো করার জন্য। সো এই কারণে আসলে ডিসিশনটা নেয়া। আকরাম খান হইতেছে খালি সাকিব টেস্ট খেলতে চায় না, সাকিব টেস্ট খেলতে চায় না, সাকিব টেস্ট খেলতে চায় না বলতেছে। সাকিব পরে এখন বলবে যে আমি তো কোথায় একবারও বলি না আমি টেস্ট খেলতে চাই না, এবং সাকিব সরাসরি বলবে যে আকরাম ভাই আমার সে এটা পড়ে নাই, উনি না পড়ে মিডিয়াতে এসে কথাবার্তাগুলো বলতেছে, আমি মোটেই কথা বলি নাই। এবং সাকিব বলবে যে এই ধরনের কথা বলা উচিত না, মানুষের কাছে ভুল তথ্য দেওয়া, মানুষ ক্রিকেটারদেরকে আক্রমণ করার সুযোগ করে দেয় এরকম ভুল ভাল বিভ্রান্তিকর তথ্য দিয়ে, এবং আকরাম ভাইয়ের নাম নিয়েই বলবে। আমি যখন বিসিবিকে লেটারটা দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না কিংবা টেস্ট খেলবো না, তারা লেটারটা পড়েনি, এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার লেটারে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাইনি, আমি শুধু আমার লেটারে উল্লেখ করেছি যে আমি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য এই টাইমটাতে IPL খেলতে চাই, দ্যাটস অল আই সে। এখন আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না, খেলতে চাই না, খেলতে চাই না, হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমি আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়ে উনি উনি ওনার ডিসিশন সেটা নিয়েছে, ওনার ডিসকাস করে নিয়েছে, বাট আমার ধারণা উনি লেটারটা পড়েনি। তাই বারবার যে আকরাম ভাই বলছে যে মানে আমি টেস্ট খেলতে চাইনি, টেস্ট খেলতে চাইনি, সেটা আমার লেটারে কোথাও উল্লেখ করা নাই। আমার ধারণা এই জিনিসটা মানুষের পর থেকে আসলে ক্লিয়ার হবে যে ইটস নট অ্যাবাউট টেস্ট, যে আমি টেস্ট খেলতে চাই না। এর সময় যদি ODI থাকে, আমি বলেছি যে আমি এই পিরিয়ডটা IPL খেলতে চাই, যে পিরিয়ডটা IPL আছে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার মাই সেলফ বেটার, অ্যাটলিস্ট আমি জানতে পারবো আমি যে গ্রাউন্ডে খেলবো, এখন ওই গ্রাউন্ডে খেলবো আমি 4 মাস পরে ওয়ার্ল্ড কাপের ম্যাচ, যাদের সাথে খেলবো তাদের সাথে আমি 4 মাস পরে খেলবো ওয়ার্ল্ড কাপের ম্যাচ। সো আমার আমি অন্য যে কারো থেকেই অনেক অ্যাডভান্টেজটা পাবো, অ্যাটলিস্ট বাংলাদেশ দলের জায়গা থেকে, এবং সেটা দলকেও হেল্প করবে এই কারণে যে আমি এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো আমাদের টিমের প্লেয়ারদের সাথে, সো দে উইল হ্যাভ এ আইডিয়া। যতক্ষণ না আপনি অনেক দূর থেকে, তো এক একটা জিনিস এক এক রকম মনেই হয়। এখন আপনি বাংলাদেশ থেকে আমেরিকাকে একরকম মনে করবেন, আমেরিকা থেকে নিউজ দেখেন বাংলাদেশকে একরকম মনে করবেন, কিন্তু আসলে যখন বাংলাদেশে আমি থাকি সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, আমি যখন আমেরিকাতে থাকি সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমরা নিউজে দেখে আমরা বুঝতে পারি না। তো এগুলো আসলে সবাই বুঝতেও পারবে না, এক একজনের শুজ কখনো আরেকজন ফুলফিল মানে যখন যতক্ষণ ওই শুজটা পড়ছে ততক্ষণ তো আসলে বুঝতে পারে না। তো সেই জায়গা থেকে আসলে আমি এক্সপেক্টও করি না যে সবাই এটা বুঝবে, মানুষের সে থাকবেই, মানুষের অবজারভেশন থাকবেই, তাদের ডিসকাশন থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, উইচ ইজ ফাইন, আই ডোন্ট মানে ওটা নিয়ে কোনো ওটা আমাকে কখনো বদল করে না। বদল করে হচ্ছে যে আমার সংশ্লিষ্ট যারা আছে, রিলেটেড যেসব মানুষগুলো আছে, তারা যেন কোনো ভুল ইনফরমেশন না দেয়, ভুল তথ্য মানুষকে না দেয়, ভুল বিভ্রান্তিতে মানুষকে ফেলে, আসলে মানুষকে কোনো ভুল জায়গা থেকে ভুল কমেন্টস করতে সাহায্য না করে। এই যে পাপন বললো যে সাকিব ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টটা খেলার পর পাপন বলতেছে কি কিভাবে বললো, যেটা নিয়ে আমি এপিসোড আলোচনা করে দেখাইছি, তখন আমি শিওর হয়ে গেছি যে এখানে দোষটা সাকিবের, কারণ পাপন দাবি করছে সাকিব পুরোপুরি সুস্থ থেকে খেলা নাই। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে টেস্টের বাইরে ছিলাম, মাত্র একটা টেস্ট খেলতে গিয়েছিলাম, সেখানে গিয়েও ইনজুরির কারণে পরেরটা খেলতে পারিনি। এটা খুবই সুন্দর একটা পার্সপেকটিভ, সত্য কথা যে আমাকে যখন বোর্ড আমাকে যখন ছাড় দিছে আমার জন্য, আমার জন্য না, সে তো টিমের জন্যই করতেছে, এগুলো সব ব্যাখ্যা করবে একটু পর, কি তার প্ল্যান, কি তার ভিশন। তো সে তার কথা হচ্ছে যে আমি যখন কিছু ম্যাচ স্কিপ করছি, পরে যখন আবার খেলবো তখন তো আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে। আমি ধন্যবাদ দিতে চাই পাপন ভাইকে অবশ্যই, কারণ আটাই হোক উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি, কারণ একজন প্লেয়ারের এরকম ফ্রিডম থাকা উচিত। প্লেয়ারকে যদি একটা বোর্ড কিংবা এরকম প্রেসিডেন্ট ব্যাক করে, আমার কাছে মনে হয় প্লেয়ারের কনফিডেন্সটা অনেক বাড়ে এবং প্লেয়ারের
পরে দায়বদ্ধতাটাও বেড়ে যায় দলের প্রতি, যখন ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে দলের জন্য ভালো কিছু করার দায়বদ্ধতাটাও অনেক বেড়ে যায়। নিউজিল্যান্ড তো যাচ্ছেন না ইঞ্জুর্ড বলে এবং শ্রীলঙ্কার সাথে খেলবেন, এবং এটা নিয়ে খুব সুন্দর সাকিব তার ভিশনটা তুলে ধরবে, যে যেটা নিয়ে তখনই আমরা অনেকে সন্দেহ পোষণ করছিলাম যে ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপ টি টোয়েন্টি এবং সেটার জন্য সে খেলতে চাচ্ছে, এবং সাকিব সেটাই বলবে, ব্যাখ্যা করবে যে দেখেন আমি যদি আমার টার্গেট হচ্ছে ন্যাশনাল টিমকেই তো সার্ভ করা, তো ন্যাশনাল টিমকে আমি যদি টেস্ট খেলে সার্ভ করি এবং টেস্টের টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচির অংশ যাকে সেই আলাপ ডিটেলসে না ঢুকি, শ্রীলঙ্কার সাথে যে খেলাটা সেটা এক বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচির অংশ এবং সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে বাংলাদেশ অলরেডি তলানিতে আছে, ওই এক দুই ম্যাচের টেস্টের রেজাল্ট কোনো পার্থক্য তৈরি করবে না। কিন্তু যদি ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো করতে পারে, সাকিব বলবে আমি যদি ভালো করতে পারি সেইটা আমার জন্য মোর রিওয়ার্ডিং, এবং সাকিব সেখানে একটা কথা বলবে যে আমি যদি সেখানে সেমিফাইনালে এবং ফাইনালে একটা ভালো ইনিংস খেলতে পারি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা। যে তার মিশনগুলা যেটা আমরা আগেও আলোচনা করছি যে 2019 বিশ্বকাপের জন্য সে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে এবং তার শুরু থেকেই তার পরিকল্পনা ছিল, সে 2016 সালে বলছে যে 2019 বিশ্বকাপটা আমরা জেতার সামর্থ্য রাখি, এবং পরে দেখা গেল সে 2019 বিশ্বকাপে কী পারফরমেন্সটা করলো, অদ্ভুত পারফরমেন্স, লাইক অবিশ্বাস্য পারফরমেন্স, রাইট? এবং সে এই বিশ্বকাপটাকেও টার্গেট করছে এবং সে ওই প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে একটা ভিশন নিয়ে, এবং সে যখন কথাটা বললো আমি জাস্ট আমি মার্ক করলাম তার কথা। ধরেন আমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলছি টি টোয়েন্টিতে, যে ম্যাচটা আমরা জিতলে আমরা সেমিফাইনালে যাবো কিংবা ফাইনালে যাবো, এই আইপিএল এর কারণে ওই ম্যাচটাতে আমার হেল্প করলো এবং আমি ওই কারণে ভালো করতে পারলাম এবং আমরা টিম দিলো, বেটার ইয়েটা কোনটা, রিওয়ার্ড কোনটা? অবশ্যই আমার মনে হয় যে টু কোয়ালিফাই ইন সেমিফাইনাল অর ফাইনাল ইন ওয়ার্ল্ড কাপ দেন উইনিং এ ম্যাচ, এই এই দুটা ম্যাচের থেকে, সো ডাজেন্ট ম্যাটার কোন ফরম্যাট আমরা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশকে। সো আমার কাছে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি তিনটা ফরম্যাটই সেম আমার কাছে, অ্যাজ লং অ্যাজ আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ আমার কাছে সব ফরম্যাটই সেম। আর সে বলছে কিন্তু আমি যদি সেমিফাইনাল এবং ফাইনাল একটা ভালো ইনিংস খেলতে পারি, তার মানে তার টার্গেট যে আমি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল আমার দলকে নিয়ে যাব, এটা তার টার্গেট, এবং সেটা করার জন্য সে যেরকম সিরিয়াসনেস নিয়ে প্রিপারেশন নেওয়া দরকার সে সেটা নেওয়ার চেষ্টা করতেছে, এবং সেমিফাইনাল এবং ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলোতে পারফর্ম করার জন্যে এগুলো সব সামনে ওর আলোচনায় উঠে আসবে। যে কারণে বললাম যে মাঠের খেলা দেখে লাভ নাই, ওখানে কিছুই বোঝা যায় না, মাঠের খেলা খালি বাইরে বাইরে, আসল খেলা হচ্ছে এইগুলো, আসল জিনিস হচ্ছে এইগুলো বোঝার জিনিস। তো সেটা বলবে আর কি যে একটা হাই ভোল্টেজ ম্যাচে কীভাবে পারফর্ম করতে হয়, এগুলো শিখি আমরা এই যে টি টোয়েন্টি ইয়েতে খেলে, আইপিএলে খেলে, এগুলো আমরা শিখি বড় প্লেয়ারদের সাথে খেলে, এগুলো আমরা শিখি এরকম চাপের, এগুলো বলবে আমি দেখাবো সামনে যে আমি আইপিএলে মাত্র চারটা বিদেশি প্লেয়ার খেলার সুযোগ পাই, সেই চারটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার হিসেবে যখন আমি দলে চান্স পাই এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি, যে তারা আমাকে ট্রাস্ট করছে, এখন আমাকে পারফর্ম করতে হবে, এই যে একটা অ্যাডেড প্রেশার, এই প্রেশারগুলো নিয়ে খেলা, এইগুলো হইতেছে একটা ক্রিকেটারকে গড়ে তোলে। একটা ক্রিকেটার যখন এগুলোর মধ্য দিয়ে বের হয়ে আসে, তারপর ন্যাশনাল টিম এসে ভালো পারফর্ম করে, এবং সারা পৃথিবীতে যারা আইপিএলে ভালো করে বা ফ্র্যাঞ্চাইজিগুলোতে ভালো করে, এরা ন্যাশনাল টিমকেও টিমেও এসে ভালো করে। যখন আপনি একটা ওভারসিজ প্লেয়ার হিসেবে খেলতে যান, আপনার উপর কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন থাকে ওই টিমের, কারণ অবভিয়াসলি আপনি মাত্র চারটা ওভারসিজ প্লেয়ার খেলতে পারবেন, ইউ আর ওয়ান অফ দেম, তো আপনার কাছে এক্সপেকটেশন অনেক বেশি, আপনার নিজের প্রতিও নিজের এক্সপেকটেশনটা বেড়ে যায়, আপনি নিজেকে আরো বেটার প্লেয়ার হিসাবে মনে করেন, কারণ ওরা আপনাকে মনে করছে বেটার প্লেয়ার যে কারণে ওরা আপনাকে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনি যখন ওই সিচুয়েশনগুলো বুঝতে পারবেন, আপনার জন্য ভালো খেলার সম্ভাবনাটা আরো বেশি তৈরি হবে, আপনি চ্যালেঞ্জটা আরো বেশি নিতে যাবেন, যেটা আপনি সবসময় এক জায়গা থেকে পাবেন না। এই কারণেই তো যারা দেখেন যে সব দেশের টি টোয়েন্টি ফরম্যাটগুলো খেলছে, বেশিরভাগ প্লেয়ারই তার দেশে রিপ্রেজেন্ট করছে এবং খুব ভালোভাবে। সাকিব বলবে যে এটা তো ক্রিকেটটা তো এমন না যে আমি আমেরিকায় আসি ফুট করে এসে বসে ধূপ করে পারফর্ম করে ফেললাম, এইভাবে হয় না। এক একটা ম্যাচে পারফর্ম করার জন্য মাসের পর মাস প্র্যাকটিস করতে হয়, মাসের পর মাস ম্যাচ প্র্যাকটিস বলে একটা কথা আছে, ম্যাচ প্র্যাকটিস, যে আপনি দেখবেন যে প্লেয়াররা বলে যে আমাদের কোনো ম্যাচ প্র্যাকটিস হয় না, আপনি সারাদিন নকিং করেন, নকিং মানে হচ্ছে আপনি ওই যে বল ব্যাটার কি মিডিল জায়গা, সো আপনি সারাদিন নকিং করেন আর প্র্যাকটিস করেন আর যাই করেন, যত নিজেরা নিজেরা প্র্যাকটিস ম্যাচ খেলেন, যে প্র্যাকটিস ম্যাচ খেলা আর রিয়েল ম্যাচ খেলার মধ্যে যে প্র্যাকটিসটা হয়, এগুলা হচ্ছে, এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, একটু হয়তো ধারণা করতে পারি, এইগুলা হইতেছে হিউজ ব্যাপার, এগুলো তো সাধারণ পাবলিক বোঝে না, যেটা নিয়ে সাকিব কমেন্ট আক্ষেপ করে বলবে, এগুলো তো সাধারণ পাবলিক বোঝে না, ফেসবুকে লাফালাফি করে, যারা ক্রিকেট বোঝে তাদের তো উচিত এগুলো নিয়ে চিন্তাভাবনা করা, কিন্তু দুঃখজনকভাবে ক্রিকেট বোর্ডের কেউ কারোর মধ্যে আমি দেখিনি এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা আছে। আমি এখানে আমেরিকা বসে আছি, আমি এখানে ঘুমাই থাকবো, হঠাৎ করে আমি ন্যাশনাল টিমে যাবো, কোন প্র্যাকটিস একটি দরকার নেই, এবং যে আমি 100 করবো, 5 উইকেট পাবো, টিমকে জিতে দেবো, খেলাটা আসলে এভাবে হয় না। এর পেছনের যে কষ্টটা এটা আসলে অনেকেই দেখে না কিংবা বোঝে না। একটা ম্যাচের প্রিপারেশনের জন্য আপনার 20 দিন 25 দিন 30 দিন প্রিপারেশন নিতে হয়, এই কষ্টগুলো যে করলে তখন ওই রেজাল্টটা করা সম্ভব, এই টুর্নামেন্টগুলো আপনাকে ওই কষ্টগুলো করার জন্য সাহায্য করবে। এই যে অনেক জিনিসগুলো গ্রো করে একটা টুর্নামেন্টে, তারপরেই তো এখানে এসে ভালো খেলার সম্ভাবনাটা তৈরি হয় আরো বেশি।
বেটার এক্সপোজার পায়, বেটার এক্সপিরিয়েন্স তৈরি হয়, বেটার এনভায়রনমেন্টের সাথে তখন অ্যাডজাস্ট করে আসতে পারে, বেটার চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কারণ সবকিছু আছে, এগুলো আসলে সবার পক্ষে বোঝাও সম্ভব না, কারণ সবার মাথা অত বেশি খোলা মনেরও হয়, এসপেশালি আমাদের কিছু মানুষের মন খুব সংকীর্ণ থাকে, তো তারা অত বেশি দূরের জিনিস চিন্তাও করতে পারবে না, অনেক দূরটা দেখতে পারে না। আসলে অ্যাজ লং অ্যাজ ইউ নট মানে দূরের জিনিস দেখছেন, আপনি তো ফিউচার দেখতে পারছেন, আপনি যতক্ষণ না ফিউচার দেখছেন আপনি কিভাবে সামনে ভালো করা না খারাপ করা এগুলো বুঝতে পারবেন, যখন আপনি দেখবেন তখনই কেবল এগুলো বোঝা সম্ভব। এবার হচ্ছে স্যার কিছু টেকনিক্যাল অভাব, যে টিম কেন ভালো করে না, এটা নিয়ে আমি অনেকগুলো ক্রিকেট নিয়ে যতগুলো এপিসোড আলোচনা করছি মনে হয় সবগুলো এপিসোডে আমি এই পয়েন্টে কথা বলছি, যে একটা ক্রিকেটার যদি পারফর্ম না করতে পারে, পাবলিক যে গালাগালি করে সে ফেসবুকে, আপনারা প্লেয়ারদের তাদের যতটুকু সামর্থ্য তারা ওটুকুই করতেছে, তাদের আর সামর্থ্য নাই, এটুকুই তার সামর্থ্য সর্বোচ্চ, আপনি চিপা তো তার কাছ থেকে বের করতে পারবেন না, রাইট? তার সামর্থ্য সর্বোচ্চটুকু সে করতেছে, যেহেতু ইচ্ছা করে মাঠে গিয়ে খারাপ খেলতেছে না, এটাই তার সর্বোচ্চ সামর্থ্য। তো এখন সে যদি খেলতে না পারে, তাকে গালাগালি না করে তাহলে করণীয় কি? তাকে বের করে দেন, রিপ্লেস করে, তাকে রিপ্লেস করুন, অন্য একটা প্লেয়ার দেন, তার চেয়ে বেটার প্লেয়ার ঢুকান। আপনাদের বেটার প্লেয়ার নাই দেখেই তো আপনি রিপ্লেস করতে পারতেছেন না, তো আপনার বেটার প্লেয়ার নাই কেন? কেন আপনার বেটার প্লেয়ার নাই? কেন আপনি পাইপ লাইনে স্ট্রং করতে পারেন নাই? তো সাকিব এটাই বলবো যে এইচপি যারা মানে এইচপি মানে হচ্ছে হাই পারফরমেন্স যে টিম থাকে, বিসিবির হাই পারফরমেন্স যেই স্কোয়াড টিম হোয়াট এভার, সেইখানের যে পেছনে এই বিসিবি প্লেয়ার তুলে আনার জন্য পাইপ লাইন স্ট্রং রাখার জন্য যে প্রচেষ্টা, সেটা নিয়ে কোনো প্রচেষ্টা নেই, এবং সরাসরি নাম ধরে বলবে সাকিব যে সুজন ভাই এবং পাপন ভাই একটু এগুলো নিয়ে মাথা ঘামাইতেছেন, এবং যারা বিসিবি স্যার তারা নিজের জন্যই বললাম যে শালার মানে খুলি যেটাকে একেবারে নাম ধরে ধরে সে বলবে যে এই দুজন ছাড়া এরা আর কেউই কোনো মাথা ঘামাচ্ছে না ক্রিকেট নিয়ে, ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, পাইপ লাইন স্ট্রং করা নিয়ে। আমাদের এইচপি আছে লাস্ট 4-5 বছরে এইচপি আসলে কয়টা প্লেয়ার তৈরি করেছে আমার কোনো জানা নাই। আমাদের ক্রিকেট বোর্ডে অনেকেই আছে যারা ক্রিকেট খেলেছে এর আগে, ভালো দেশকে রিপ্রেজেন্ট করেছে, বাট আমি জানি না। বেসিক্যালি আমার কাছে মনে হয় সুজন ভাই ছাড়া খুব বেশি একটা খুব কারো কোনো ইনভলভমেন্ট নাই এখানে, এবং একমাত্র সুজন ভাই আছে যে আন্ডার-19 টিমটাকে খুব সুন্দর করে তৈরি করেছে, এবং তার কারণে আমি বলবো যে তার একটা বড় ক্রেডিট দিতে হয়, যে কারণে আসলে আন্ডার-19 টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদেরকে নিয়েই আমরা অনেক বেশি স্বপ্ন দেখা শুরু করেছে। কিন্তু এর আগে যারা খেলেছে সেখানেও কিছু ভালো প্লেয়ার আছে, তারা যেমন এইচপি একাডেমি টিমগুলোতে থাকবে, ওখান থেকে ভালো করে আসবে, এমন না যে তারাও তো খারাপ প্লেয়ার। এই আন্ডার-19 এ যারা চ্যাম্পিয়ন হয়েছে 4-5 জন হয়তো রিপ্রেজেন্ট করবে ইন 5-10 ইয়ার্স টাইম বাংলাদেশকে, বাট আরও তো প্লেয়ার লাগবে। বাট এই যে আমাদের থেকে শুরু করে এই পর্যন্ত যে একটা গ্যাপ, এর ভেতরেও তো কিছু ভালো প্লেয়ার আছে, তাদেরকে তৈরি করার যে জায়গাটা এইচপি একাডেমি, এই জায়গাগুলোতে কি কাজটা হয়েছে লাস্ট 4-5 বছরে আমি তো কোনো কিছু দেখি না। যদি দেখতামই তাহলে অ্যাটলিস্ট এরকম প্লেয়ার থাকতো। পাইপলাইন মানে হচ্ছে আপনার প্লেয়ার তৈরি প্লেয়ার আছে, যে যখনই একজন একটা জায়গা ফুলফিল করা লাগবে ন্যাশনাল টিমে, এসে ওই জায়গাটা ফুলফিল করতে হবে, নট নেসেসারিলি এসে 2 বছর খেলে সেট হয়ে তারপরে আপনাকে রিটার্ন দিবে, তাহলে আর এইচপির দরকার। এটা একসময় চিন্তা করা দিতে পারতো যখন এরকম কোনো ফ্যাসিলিটি ছিল না, কোনো জায়গা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, পাইপ লাইন ছিল না, ন্যাশনাল টিম এসে রেডি হতো, শিখতো, জানতো, তারপরে দেন আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে বেশিরভাগ। তো আমার মনে হয় আমরা অনেক তাও বেটার ফ্যাসিলিটিস পেয়েছি, আমাদের আগে যারা এসেছে তাদের জন্য আরো ডিফিকাল্ট ছিল, তাদের কোনো ওরকম পাইপ লাইন ছিল না, কোনো ওরকম সিস্টেম ছিল না যেভাবে এসে তারা পারফর্ম করতে পারবে, কিংবা ভালো খেলা তাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, এটা আমি খুব মানে ভালোভাবে এগ্রি করি। কিন্তু এখন যে আমাদের একাডেমি আছে, এইচপি আছে, আমি তো আসলে ওরকম কোনো অ্যাক্টিভিটিস দেখি না, কিংবা এমন কোনো কিছু দেখলাম না যেখান থেকে আসলে ভালো কিছু আমি আশা করব। আন্ডার-19 অবশ্যই বেশ কিছু প্লেয়ার ভালো আছে এবং সুজন ভাই ওদের নিয়ে কাজ করছে, আমি মনে হয় এই জায়গাটাতে বিসিবি কে ক্রেডিট দিতে পারি, পাপন ভাইকে এবং সুজন ভাইকে, এই দুইজন ছাড়া খুব বেশি একটা ক্রেডিট দেওয়ার মতো মানুষ আমি কিন্তু আসলে পাচ্ছি না, যারা আসলে ক্রিকেটের জন্য খুব বেশি চিন্তা করছে বলে আমার মনে হয়। তো এই এই জায়গাগুলোতে আসলে দেখার বিষয় আছে। আমরা সবসময় পাপন ভাইকে দোষ দিই, পাপন ভাই আমার কাছে মনে হয় যে যত বেশি চিন্তা করে অত বেশি চিন্তা খুব কম মানুষই আছে ক্রিকেট বোর্ডে করে, সুজন ভাই করছে এবং তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি যে টিম হ্যাজ ডান ওয়েল। আমাদের ক্রিকেট বোর্ডে আমি যেটা বললাম যে আসলে অনেক ক্রিকেট প্লেয়াররাই আছে, এক ক্রিকেট প্লেয়ার আমি জানি না খুব বেশি একটা কারোর ইনভলভমেন্ট আছে কিনা, তো এই বিষয়গুলোও দেখা দরকার আছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কখনো তো আলাপই করি না। একটা কারেন্ট ক্রিকেটার এইভাবে বোর্ডকে নিয়ে কথা বলা তো আসলে সহজ ব্যাপার না, যাকে সে বলছে সে বলার মতো তার পায়ের নিচে মাটি আছে দেখেই বলছে। ন্যাশনাল টিমে সে খেলা শেখার দিন শেষ আর কি, সাকিব যেটা বলবো আর কি, বেসিক্যালি আগে এরকম শুনতাম আমরা যে ন্যাশনাল টিমে ঢোকার পর সময় দিয়ে পর্যাপ্ত সময়, একটু আগে যেটা বললাম পর্যাপ্ত সময় দেয়, সেটা তো একটা বাস্তবতা। আর একটা বাস্তবতা ছিল বাংলাদেশ টিমের যে কোনো সাবস্টিটিউট নাই, কোনো রিপ্লেসমেন্ট নাই, সুতরাং একজন প্লেয়ার ঢোকার পরে পারফর্ম করে না বছরের পর বছর তাকে,
দিয়ে খেলাইতেছে কেন, কারণ তার কোনো অল্টারনেটিভ নাই। একটা সময় ছিল যে যখন ন্যাশনাল টিমে এসে প্লেয়াররা তৈরি হতো, এখন এমন উচিত যে প্লেয়াররা তৈরি হয়েই থাকবে যারা আমার কাছে মনে হয় যে যখন ন্যাশনাল টিমে আসবে, সো তাদের মানে ন্যাশনাল টিমে যদি কাউকে রিপ্লেস করা দরকার হয়, কেউ যদি ইঞ্জুরির কারণে খেলতে না পারে, অন্য কোনো পার্সোনাল রিজনের কারণে না খেলতে পারে, তাহলে যেন যে প্লেয়ারটা আসবে এসে ওইভাবে পারফর্ম করে। এখন আমাদের যদি ব্যাকআপ প্লেয়ার ওইভাবে না থাকে, উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এখন ভালো করে ধুবে আকরাম খানকে, সেখানে সাকিব করে সাকিব বলবে যে আকরাম ভাই তো খুব গাটসি মানুষ, উনি একবার পদত্যাগ করে ফেলছিল। তো এই যে এখন এত ফেলিওর ক্রিকেটের, মানে বেসিক্যালি বলে নাই সাকিব কথাটা সরাসরি যে এখন পদত্যাগ করেন না কেন, সাকিব যেভাবে বলবে যে উনি তো গাটসি মানুষ, একবার পদত্যাগ করছিল, তো ক্রিকেটের এই যে এখন ব্যর্থতা এগুলোর দায় তো ওনার নেওয়া উচিত, বেসিক্যালি এগুলোর দায় নিয়ে ওনার পদত্যাগ করা উচিত, এটা বলে আর কি। ক্রিকেট অপারেশনস ন্যাশনাল টিমকে নিয়ে কি প্ল্যান করছে, কি কাজ করছে, ফেল করছে, ওকে কি ডিসিশন নেওয়ার আছে? আকরাম ভাই তো আমি জানি অনেক গাটসি মানুষ, এর আগে উনি পদত্যাগ করেছে, ফুল লতা পাতা বাতাবি লেবু নিয়ে পড়া থাকে, ও কোন প্লেয়ার কেন জাতীয় সঙ্গীত ইয়ের সময়, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় তামিম বসেছিল, দাঁড়ায় নাই, এই ছিল এই ছাগলামি ফাত্রা নিয়ে পড়া থাকে বাংলাদেশের সাংবাদিকরা, যে ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কি হচ্ছে, এগুলো নিয়ে রিপোর্টিং, এগুলো নিয়ে ডিটেলস রিপোর্টিং, যে ক্রিকেট বোর্ডের লোকজন তাদের কাজ করতেছে কি না, তারপরে যে যখন খেলা হয় ইয়েগুলা কি জানি বলে বাংলাদেশের ডোমেস্টিক লিগগুলা যখন খেলা হয় তখন সেখানে নির্বাচকরা যায় কি না, প্লেয়াররা যে খেলতেছে তাদের খেলা দেখে কি না, নির্বাচকরা কৃষির ভিত্তিতে নির্বাচন করবে, তারপর হচ্ছে যে বিসিবির কর্মকর্তারা গিয়ে দেখে কিনা যে পাইপলাইন স্ট্রং হচ্ছে কিনা, কী করতে হবে, এইচপি টিমের কী প্রয়োজন, লজিস্টিক্স এগুলো নিয়ে কথা বলবে একটু পর, তো এই কাজগুলো করতেছে কিনা এইগুলো নিয়ে সাংবাদিকরা রিপোর্টিং করবে, যেটা নিয়ে রিপোর্টিং করলে ক্রিকেটের উপকার হবে, সেটা না করে এরা ফুল পাখি লতা পাতা নিয়ে পড়ে থাকে সারাদিন, ওই পাবলিকরে মানে যে মব রেখা হইতে হবে, এগুলো সস্তা পাবলিক এসে লাফালাফি, যেটা সাকিব বলবে যে ক্রিকেটের কিছু নিয়ে কিন্তু পাবলিকের কোনো মাথা ব্যথা নেই, পাবলিক মাথাও ঘামে না, এরা পড়ে আসে খালি মাঠের মধ্যে ছক্কা মারলো না চার মারলো এই নিয়ে, ছক্কা চারটা কোত্থেকে আসে এটা নিয়ে তো তাদের মাথা ব্যথা নাই, তো এটা নিয়ে যাদের মাথা, এটাই সাকিব বলবে, যেটা তো দর্শকের মাথা ব্যথা থাকার কথা না, মানুষ কী বলে না বলে এগুলো আমি পাত্তো দিই না, সাকিব এক জায়গায় বলবে, কারণ এদের কথাবার্তা দেওয়ার কিছু নাই, আমাদের উচিত হইতেছে যাদের কথা পাত্তা দেয় যে ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচারে যাদের করণীয়, যাদের কাজ তারা করতেছে কি না, এগুলো খোঁজ খবর রাখা, এগুলো নিয়ে রিপোর্ট করার কথা ছিল সাংবাদিকদের, সাংবাদিকরা এগুলো নিয়ে করেন, আর ফুল পাখি বাতাবি লেবু নিয়ে আসছে। আমাদের জার্নালিস্টরা আসলে তারা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করে, বড় বড় পিকচারগুলো তারা দেখে বলে আমার মনে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখলে তারা আসলে এই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কথা বলতো, যে হাউ মেনি প্লেয়ার্স উই প্রোডিউসড ইন লাস্ট 5 ইয়ার্স যারা একাডেমি থেকে এসে ভালো পারফর্ম করছে, নেক্সট হইতে হচ্ছে যে যারা নতুন টিমে আসে ভিশন, আমি এখানে ওর ভিশনগুলো দেখাইতে চাচ্ছি, যে যে সাকিব বলবে যে এখানে যে উপস্থাপক সে বলবে যে নেক্সট সাকিবকে কি এরকম একটা প্রশ্ন করবে, তখন সাকিব বলবে নেক্সট সাকিব আবার কি জিনিস, আমি তো পারফর্ম করতেছি, নেক্সট যে প্লেয়ারটা টিমে আসবে তাকে তো আমার চেয়ে বেটার পারফর্ম করতে হবে, সে তো আমার মতো পারফর্ম করলে হবে না, তাকে তো এই চিন্তা করলে হবে না যে আমি সাকিব ভাইয়ের সাথে এক টিমে খেলবো, তাকে চিন্তা করতে হবে আমি সাকিব ভাইয়ের চেয়ে বেটার করবো, কারণ ক্রিকেটটা আরও টাফার হয়ে যাবে বাই দ্য টাইম এই প্লেয়ারগুলো নেক্সট প্লেয়ারগুলো টিমে আসবে। সো এবং এটা নিয়ে লাস্টে আমি যে নেটু কেটে দেখাবো কি না, সে কারণ অনেক লম্বা কথা, তো আক্ষেপ করে বলবো আর কি সাকিব, যে এই এইরকম ভিশন থাকতে হবে, চিন্তাগুলো এরকম হইতে হবে, যেন আমি সাকিব হব না, আমি সাকিবকে ছাড়াই যাবো, আমি 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 এক বছরের জন্য টিমে আসবো না, আমি 10 বছরের জন্য টিমে আসতেছি, এবং আমি ডে ওয়ানে টিমে ঢুকে যে পারফরমেন্স করবো, 10 বছর পর টিম থেকে যেদিন বের হয়ে যাবো সেই দিনের পারফরমেন্স জানি আরও বেটার হয়। সো এবং এটা নিয়ে আক্ষেপ করবে যে বাংলাদেশ টিমে যে এত বছর হয়ে গেছে প্লেয়াররা তাদের পারফরমেন্সের কোনো উন্নতি নাই, আইপিএলে হইতেছে আফগানিস্তান থেকে 3টা প্লেয়ার রেগুলার খেলতেছে, আইপিএল শুরু হয়েছে আজকে 12-14 বছর হয়ে গেছে কিন্তু বাংলাদেশ থেকে মাত্র 2টা প্লেয়ার খেলতেছে আর কোনো প্লেয়ার নাই, এটার মানে কি, এটার মানে হচ্ছে বাংলাদেশ টিমে রেগুলার পারফর্ম করতেছে, ভালো পারফর্ম করতেছে এমন কোনো প্লেয়ার নাই, রাইট? সো এগুলো নিয়ে আক্ষেপ করবে আর কি, যে প্লেয়াররা ঢোকে, বাংলাদেশের প্লেয়াররা খুব মিডিয়কর চিন্তাভাবনা নিয়ে ঢোকে, যে ঢুকবো পারফর্ম করবো 1 বছর 2 বছর 5 বছর খেলতে পারলেই অনেক, কোনো রকম খেল জাতীয় আছে এটাও বলবে সে, যে ন্যাশনাল টিমে ঢোকাটা টার্গেট থাকে বাংলাদেশের প্লেয়ারদের, দ্বারা আমি ন্যাশনাল টিমে ঢুকবো সেখানে থিতু গাড়বো সেখানে 10 বছর খেলবো আমি সাকিবকে ছাড়িয়ে যাবো, এই ধরনের মেন্টালিটি প্লেয়ারদের মধ্যে দেখা যায় না, এবং ক্রিকেট বোর্ডও এই ধরনের মেন্টালিটি এই ধরনের ভিশন তৈরি করা নিয়ে কোনো কাজ করে না, তাদের মধ্যে মিডিওক্রিটি ইঙ্গিত করবে আর কি নানাভাবে। যারা নেক্সট আসবে অবশ্যই হতে হবে আমাদের থেকে যারা বেটার আছে তাদেরই হতে আসতে হবে, এবং দ্যাটস হাউ ইট ইজ, সময়ের সাথে সাথে ক্রিকেট চেঞ্জ হচ্ছে, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরো আধুনিক হচ্ছে গেমসটা, সো এটার সাথে তাল মিলিয়ে যারা আসবে তারাই কেবল ভালো করতে পারবে,
নট নেসেসারিলি আমার স্টাইলে খেলতে হবে, আমার মতো হতে হবে, আরো বেটার হতে হবে। তা না হলে আসলে খুব বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না, তা না হলে আমাদের পারফরমেন্স যেখানে আছে সেখানেই থাকবে। আমার থেকে যখন আরো ভালো পাঁচটা প্লেয়ার আসবে তখন এই টিমের রেজাল্ট আরো ভালো হবে, আরো আমরা রেগুলার ম্যাচ জিতব। চিন্তা ভাবনা গুলো ওইভাবে আসতে হবে এবং মানুষ যেন ওইভাবে নেক্সট জেনারেশন যারা আসতেছে ওরা যেন ওইভাবে চিন্তা করে, এই জিনিসটা ওদের ভেতরে দিতে হবে। তো আমার প্রশ্নগুলো হচ্ছে এখানেই আসে যে আমরা কি আসলে ওরকম কিছু করছি যারা ওরকম ভাবে চিন্তা করতে শিখবে, নাকি সবাই চিন্তা করবে যে ও ওনার সাথে যদি খেলতে পারে, ওনার কাছে যদি যেতে পারি, একটা টিম ন্যাশনাল টিমে খেলতে পারি, দ্যাটস এনাফ ফর মি, দ্যাটস নট এনাফ। ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে, 10 বছর রিপ্রেজেন্ট করবে, আসার দিন যেদিন যত ভালো যত ভালোভাবে শুরু করবে, শেষ করার দিন আরো ভালোভাবে শেষ করবে। আরেকটু টেকনিক্যাল আলাপ, যে যে সাস্টেইনেবল হওয়া, হ্যাঁ, যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আরেকটু কথা বলবে সাকিব, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আমাদের প্লেয়াররা যে উঠে আসবে তাদের যে ফ্যাসিলিটিস থাকবে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা কীভাবে ব্যবহার করবো, সেটা কোনো সাস্টেইনেবল রোড ম্যাপ আছে কিনা ক্রিকেট বোর্ডের সামনে। তো সেখানে কথা হবে যে ক্রিকেট একাডেমির যে জিম আছে, ফ্যাসিলিটিস আছে, এগুলো খুবই দামি। তো আমি এই জায়গাটা ঠিক জানি না এটা কীভাবে কাজ করে, শুনে মনে হইল যে এটা প্লেয়াররা পে করতে হয় ওই ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করার জন্য, যেই কারণে সবার পক্ষে সম্ভব হয় না শুনে মনে হইলো। আমি ডিটেলসটা জানি না, আগে কখনো এটা আমি জানি না, সুযোগ পাইনি আর কি জানার। তো সেটা যদি হয়ে থাকে তো সাকিবের কথা হচ্ছে যে হ্যাঁ, এগুলো তো আপনি ওয়ার্ল্ড ক্লাস জিনিসপত্র ব্যবহার করতে গেলে এটার একটা খরচ আছে, এটার খরচ ব্যবস্থা কেউ না কেউ না কাউকে দিতে হবে। তো এটাকে যদি আমরা কমার্শিয়ালাইজ করতে পারি, রাইট, বিভিন্ন কোম্পানি কর্পোরেট প্রতিষ্ঠান এর স্কলারশিপ দিল 10টা প্লেয়ারকে, রাইট, 10টা প্লেয়ারকে স্কলারশিপ দিল, তারা এই স্কলারশিপের টাকায় এক বছর এই ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করলো। তো আমি জানি না সাকিবের আইডিয়াটা কি, একটুক শুনে পুরোপুরি বুঝতে পারি নাই, বাট যেটা বুঝলাম বা সাকিব যে পয়েন্টটা মেক করতে চাইল, যে আপনি যদি সাস্টেইনেবল একটা রোড ম্যাপ আপনার সামনে থাকে, আপনি কীভাবে করবেন এই প্লেয়ারদেরকে কীভাবে ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিসগুলো তারা পাইতে পারে, কীভাবে কর্পোরেশনকে এটার সাথে সংযুক্ত করা যায়, কীভাবে জিনিসটাকে প্রফিটেবল করা যায় এবং এটার দিকে নাক না সিটকায়, হ্যাঁ, কারণ এগুলো এত দামি ফ্যাসিলিটিস ওদের পক্ষে, এই প্লেয়ারদের পক্ষে অ্যাক্সেস পাওয়া সম্ভব হবে না। সো সেটা যেন সম্ভব হয়, সেটার জন্য স্পন্সর যেন পাওয়া যায়, কর্পোরেটগুলোকে যেন প্রতিষ্ঠানগুলোকে ইনভলভ করা যায়, এরকম দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানি নেওয়া হয়, এগুলো সাকিব বলবে আর কি, যে তার দুঃখ এগুলো নিয়ে কেউ কোনো কাজ করে না। আমি একাডেমির কথা বলছিলাম যেটা যে এক্সপেন্সিভ, হ্যাঁ আমিও মানি এক্সপেন্সিভ, বাট ইউ আর গেটিং দি বেস্ট ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ, as simple as that. You are not getting complete wicket, 10 minute batting, kono indoor nai, dhular bhetore training korchen, kono facilities nai, ekhane sob ache apnar. You have better grounds than any other grounds in Bangladesh. You have better indoor than any other indoors in Bangladesh. So eigulo korteo to apnar ekta kharch ache na, right? And when you are using that facilities you are bound to pay for it. Je world class facilities jara ekhane onek beshi ফাইন্যান্সিয়াল হেল্পটা করেছে একাডেমির পেছনে, সো দে নিড দেয়ার মানি ব্যাক। আপনার কখনোই একটা বিজনেস মডেল যদি আপনি তৈরি না করতে পারেন এটা সাস্টেনেবল হবে না, এবং এখান থেকে ওইভাবে আপনি রিটার্নও পাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন এরকম সাস্টেনেবল একটা প্রোগ্রাম আপনি করবেন তখনই একমাত্র সম্ভব হবে যে আপনি এখান থেকে ভালো কিছু রিটার্ন পান। সো সাস্টেনেবল করার জন্য ইউ নিড মানি। অফকোর্স আমরা যদি স্পন্সর পেয়ে যাই, ওরকম ভালো কোনো ইয়ে আসে, দেন আমরা হয়তো এটাকে আরো রিডিউসও করতে পারি। বাট আমি যেটা বললাম যে এরকম 10 জন 15 জন 20 জনকে আমরা স্কলারশিপ দিতে পারি, ধরুন একটা কোম্পানি বলে যে ওকে 20 জন প্লেয়ারকে এক বছর আমি স্কলারশিপ দিব, দে ক্যান ডু দ্যাট। দেন ওই 20 জনের তো আসলে পেই করা লাগতেছে না, ইফ দে হ্যাভ দ্যাট ট্যালেন্ট, সো দেয়ার ইজ অপশন। সো আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হয় চেঞ্জ করা খুব জরুরি। এবার আরেকটু বিসিবিকে এখন থুবে সে, যে বিসিবি হইতেছে যে পাবলিকের কমেন্ট, ফেসবুকে কি লিখে, সাংবাদিকরা কি বলে, এগুলো সাকিব পুরো ইন্টারভিউতে বেশ কয়েকবার করে উল্লেখ করবে যে এগুলো আমাদের জন্য কনসিডারেশন না, পাবলিক পাবলিকের মতো ফেসবুকে লাফাক, এরা ক্রিকেটের বোঝেই কি আর, খবর জানে কি আর, রাখে কি আর, বোঝেই কি ক্রিকেটের। ওকে যখন জিজ্ঞেস করে যে আপনি অধিনায়ক হইতে চান কি না, সাকিব বলছে যে এটা আমি এখানে আলোচনা করবো না, সেটা আমি ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করবো, সেটা আমি ইয়ের সাথে আলোচনা করবো, আমি মনে করি এটা পাবলিকলি আলোচনা করার মতো কোনো বিষয় না। সো এটা সাকিবের কথা হচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো আমরা টেকনিক্যাল মানুষজন মিলে বসে সিদ্ধান্ত নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিব, ফেসবুকে পাবলিক কী করলো সেটার আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়, সেটার ভিত্তিতে নির্বাচকরা ডিসিশন নেয় যে ফেসবুকে পাবলিক কী চায়, কাকে নেওয়া উচিত না নেয়া, যে এগুলো করা উচিত না। যারা প্রফেশনাল তাদের প্রফেশনালি দায়িত্ব পালন করা উচিত, এই কথাটা বলবে আর কি সাকিব, যে আবেগ তাড়িত হয়ে ওর কথা শুনে আমি যেটা বুঝলাম যে এটা ঘটে, বাস্তবতাটা বিরাজ করে যে এরকম করা হয়, যে নির্বাচকরা বা ইভেন ক্রিকেট বোর্ডের লোকজন, হ্যাঁ, তারা হইতেছে পাবলিক ফেসবুকে কী বলে, মিডিয়া কী রিপোর্টিং হয়, এগুলো এরা কনসিডারেশনে নেয়, যেটা নিয়ে সাকিবের দুঃখ যে এগুলো তো কোনো কনসিডারেশনের বিষয়ই হইতে পারে না। ডিসিশন মেকাররা ডিসিশন নিবে, তারা কিন্তু আবেগের জায়গা থেকে ফেসবুকের কমেন্টস দেখে, মিডিয়া নিউজ দেখে, কিংবা
এই কি বলে টিভি কিংবা নিউজ পড়ার পরে আসলে ডিসিশন গুলা নিতে পারবে না। ডিসিশন মেকারদের এমন হতে হবে যে তারা যে কোনো জিনিসই হোক দে উইল ডিসকাস অ্যামং দেমসেলভ এবং দে উইল টেক দি ডিসিশন, ওই কোনো কিছুতে বায়াসড হয়ে যায় না ডিসিশনটা, মানে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার একটু দেখাই এখানে, এটা আনইম্পর্টেন্ট তাও দেখাই, কারণ পাবলিক সবসময় অভিযোগ করে সাকিবের বিরুদ্ধে, সে খুবই স্বার্থপর এরকম। তো সাকিব সেখানে একটা কথা প্রসঙ্গে একটা প্রশ্নের উত্তরে এসে সাকিব বলবে যে আমার কাছে টিম সবার আগে, আমি 1 রান করলাম না, 10 রান করলাম না, 5 উইকেট পেলাম, এগুলো পুরান কথা, রাইট, স্টক কথা, তাও দেখাই, কারণ সাকিব বানাইয়া কথা বলার ছেলে সাকিব না, সে বানানা বানাইয়া কথা বলতে। সো সে আমি মনে করি জেনুইনলি বলছে, সত্য কথাই বলছে, তার মুখ থেকে আরেকবার শোনাই। পাবলিকের যেহেতু চুলকানি যে সাকিব টাকা নিয়েও বলবে এক জায়গায়, সাকিব প্রশ্ন করা হবে আইপিএল, তো সাকিব সেখানে উত্তর করবে যে টাকা তো একটা ফ্যাক্টর, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু টাকাটা এখানে মুখ্য বিষয় না, এখানে মুখ্য বিষয় আইপিএলে খেলার সুযোগ পাওয়া, খেলা শেখা এবং আলটিমেটলি ন্যাশনাল টিমের জন্য পারফর্ম করা, ওইখান থেকে খেলা শিখে এসে বিশ্ব, এবং এগুলোও বলবো আমি জানি না দেখাবো কি না বা দেখাইছি কি না, যে এই যে প্লেয়ারগুলো বাংলাদেশের যে ছোটোখাটো মানে যারা নতুন প্লেয়ার, এরা সারাদিন টিভিতে দেখে বড় বড় প্লেয়ারদের খেলা, সো এটা তার রোবট না, যেগুলা বাইরে থেকে বোঝা সম্ভব না মাঠের খেলার বিষয়গুলা, যে একটা প্লেয়ার যে সারা জীবন বড় বড় প্লেয়ারদেরকে টিভি স্ক্রিনে দেখে, তাদের সাথে কখনও নিজে খেলার অভিজ্ঞতা হয় নাই, তারপর হঠাৎ করে যখন এদের সামনে পড়ে তখন এদের বল মোকাবেলা করে, তখন ওই পারফর্ম করার যে স্পন্টেনিটি, ওই সাহসের জায়গাটা থাকে না, তখন সে তার যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে না। সো এগুলোর জন্য যেটা করা উচিত, বিপিএলের কথা বলবে সাকিব, যে বিপিএলটা খালি ফর্মেট নড়ে চড়ে প্রতি বছর, তা না করে একটা নির্দিষ্ট ফর্মেটে বছরের পর বছর আয়োজন করলে, প্লেয়ারদের ভালো বেতন দিলে, তখন ইন্টারন্যাশনাল ভালো ভালো প্লেয়াররা খেলতে আসবে, তখন তাদের সাথে খেলে এই নতুন প্লেয়ারগুলোর ভয় কাটবে, সাহস হবে, তখন এরা ন্যাশনাল টিমে যখন চান্স পাবে এদের বিরুদ্ধে, তখন খেলার সময় এই অজাজিত ভয় কাটাইতে লেগে যায় 2 বছর বা 2 ম্যাচ, এইভাবে করে সিস্টেম লস হবে না এবং প্লেয়াররা পারফর্ম, তো যেগুলো বোঝাবে আর কি যে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রয়োজনটা কোথায়, আইপিএলের মতো খেলাগুলোতে ন্যাশনাল টিমের প্লেয়ার আরও বেশি চান্স পাওয়া উচিত কেন। আইপিএলের টাইমে পৃথিবীর কোনো দেশ ক্রিকেট খেলা এবং উইন্ডোটা ওইভাবে করে নেয়, সো যদি এইভাবে ক্রিকেট বোর্ড গুলা সুন্দরভাবে অর্গানাইজ করে, দেখুন আমরা শ্রীলঙ্কায় মাত্র খেলছি, এই টাইমে পৃথিবীর আর কোনো দেশ খেলছে না। আপনি কি দেখেন যে কোন আফগানিস্তানের কোনো প্লেয়ার আইপিএল এর টাইমে ওদের ন্যাশনাল টিমের কমিটমেন্ট আছে ওরা, বা ন্যাশনাল টিমে ইয়ে করছে কিংবা ওদের ন্যাশনাল টিম এটা করছে, ওদের বোর্ড থেকে এইভাবে করা আছে যাতে করে এই সময়টাতে ওরা ওদের প্লেয়াররা ফ্রি থাকে এবং ওরা যে এরকম একটা টুর্নামেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে যেখান থেকে ওরা আরো বেটার প্লেয়ার হয়ে আসে। আপনি চিন্তা করেন এখন আফগানিস্তানের নাম আমরা কেন বলছি, আফগানিস্তানের 3-4 প্লেয়ার আইপিএল খেলছে, আমাদের দেশের কয়টা প্লেয়ার এইভাবে আইপিএল রেগুলার খেলছে, রেগুলার ম্যাচ খেলে, কয়টা দেশে আমাদের প্লেয়ার রিপ্রেজেন্ট করে। আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা দাম না দেই, আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা উপরে উঠতে সাহায্য না করি, তো আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যখন আমরা ন্যাশনাল টিমে খেলবো আমরা ভালো পারফর্ম করবো, অন্যদের সাথে কম্পিট করবো? নির্মম সত্য কথা হচ্ছে যখন আমাদের দেশে ওভারসিজ প্লেয়াররা আসে আমরা তাদেরকে স্যার হুজুর করেই বেশিরভাগ টাইম সম্বোধন করি 2-4 প্লেয়ার ছাড়া, ওইভাবে আমরা দেখি ইভেন মানে সামান্য এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার কয়েকটা ম্যাচ হয়তো রিপ্রেজেন্ট করছে বা তার দেশের ইয়েকে দেশকে ইভেন করেও নি, তাদেরকেও আমরা যেভাবে রেসপেক্ট দিয়ে দেয়, আমাদের দেশে যারা 5-10 বছর পর্যন্ত ক্রিকেট খেলছে তাদেরকে আমরা ওইভাবে রেসপেক্ট দেই না। অ্যাজ লং অ্যাজ ইউ আর নট রেসপেক্টিং সামওয়ান, আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে আপনাকে রেসপেক্ট করবে? আমার দেশের মানুষই যদি আমাকে রেসপেক্ট না করে, বোর্ড রেসপেক্ট না করে, প্লেয়ার রেসপেক্ট না করে, তাহলে অন্য দেশের মানুষ কোথা থেকে করবে? তাহলে বোঝাবে আর কি যে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রয়োজনটা কোথায়, আইপিএল এর মতো খেলাগুলোতে ন্যাশনাল টিমের প্লেয়ার আরো বেশি চান্স পাওয়া উচিত কেন, এবং সাকিব খেললে এটা কিভাবে দলের জন্য এটা উপকারী, তার জন্য উপকারী, দলের জন্য উপকারী, এবং শুধু উপকারী, এটা খুবই ইম্পর্ট্যান্ট এরকম কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কম্পিটিটিভ ক্রিকেটগুলো খেলা। সো না, পাবলিক তো প্রায় দিয়ে দেয় না সাকিব হইতেছে কি টাকার জন্য এইগুলো করে, সাকিব হচ্ছে ন্যাশনাল টিমের প্রতি কোনো ইয়ে নাই, পাবলিকের কথা বললে তো আর আসলে আমার কাছে এই এই পার্সোনাল অ্যাচিভমেন্টগুলো একদমই ম্যাটার করে একদমই না, মানে কোনো ইসের উপরই আসে না, আমি কত রান করলাম, আমি কত উইকেট পেলাম, ইট ডাজেন্ট ম্যাটার, আমি 1000 উইকেট পেলাম বাংলাদেশ ম্যাচ জিতল না, ইট ডাজেন্ট ম্যাটার টু মি, বাংলাদেশ ম্যাচ জিতছে, হ্যাঁ আমি কন্ট্রিবিউট করতে পেরেছি, অবশ্যই খুশি লাগে, আমি কন্ট্রিবিউট করতে পারিনি এই কারণে খারাপ লাগে, বাট ম্যাচ জিতেছে এই কারণে খুশি লাগে, বাট আমি চেষ্টা করি কিংবা চাই আমি যখনই বাংলাদেশ ম্যাচটা জিতি তো যেন আমি কন্ট্রিবিউট করতে পারি টিমের জেতার পেছনে, সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি, এবং সেটা যদি 1 রান হয়, 10 রান হয়, 100 রান হয়, 200 রান হয়, 500 রান হয়, সেটা হবে সেটা, কিংবা 1-2-5-10 যে উইকেটই হল, কিন্তু আমাকে ওই ইন্ডিভিজুয়াল যে হ্যাঁ আমি
দেশের হয়ে সবচেয়ে বেশি রান করতে চাই, আমি দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেতে চাই, আমি দেশের হয়ে বা এই ফর্মেটে এত করতে চাই, দেশের হয়ে এই ফর্মেটে এত উইকেট পেতে চাই, এইগুলো আমার গোল না, এগুলো আমার কাছে মনে হয় ছোট গোল, ছোট চিন্তা, বা আমার চিন্তা আমি মনে করি অনেক বড়, সো আমি ওইভাবে রাখতে চাই। আর লাস্ট যে জিনিসটা দেখাইতে চাই, দ্য বেস্ট পার্ট, লাইক দ্য বেস্ট পার্ট, সেটা হচ্ছে সাকিবকে জিজ্ঞেস করা হয় আপনি বিসিবি প্রেসিডেন্ট তুমি হইতে চান কিনা কখনো, উত্তরটা আমি ভার্বাটিম পড়ে শোনাই, লাইক আই কোট, একটু অ্যারোগেন্ট শোনাইতে পারে, অ্যারোগেন্ট শোনার কারণ আমাদের তো আসলে আমরা যেটা বললাম আমরা বাঙালি তো আসলে বেয়াদবির সাথে পরিচিত হচ্ছে না, কিছু বললে বেয়াদবি, সত্য কথা বললে বেয়াদবি, হ্যাঁ এই জন্য আমাদের কাছে সব কিছু বেয়াদবি লাগে, কথাটা শুনেন আগে কোট করি তাকে, আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হতে পারি, আমি দেখাবো ওর বক্তব্যটাও, আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হতে পারি আমি যত ভালো কাজ করতে পারবো এত ভালো কাজ বাংলাদেশ আর কেউ করতে পারবে না, আমি অবশ্যই বিসিবি প্রেসিডেন্ট হতে চাইবো এবং আমি জানি আই উইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট ইন বিসিবিজ হিস্ট্রি, এবং এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব। সাকিব তো বাংলাদেশের গান্ডুল মেডিওক্রিটি লেভেল ছাড়াই চলে গেছে, সে ইন্টারন্যাশনাল লেভেলে এত চলাফেরা করছে, এত সারা পৃথিবীতে এত বেস্ট প্রফেশনাল টপ নচ প্রফেশনালিজমের মধ্য দিয়ে সে আসা যাওয়া করছে, ওর চিন্তা ভাবনা ভীষণ কাজকর্ম থট প্রসেস সব চেঞ্জ হয়ে গেছে, ওর কথাবার্তা শুনে লাইক অবাক লাগে যে একটা বাংলাদেশি মনে হয় না, একটা বাংলাদেশির কথা শুনতেছি, বাংলাদেশির যে একটা একটা গান্ডু গান্ডু গন্ধ পাওয়া যায়, লাইক আমি জানি না এটা আপনি যদি না পান সেটা, এটা আসলে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না, বাঙালি যে গান্ডুত্ব এটার একটা একটা স্মেল আসে, এই স্মেলটা আপনি ফাইভটা এটা আপনি আপনাকে এটা ফিল করতে হবে, এটা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না। তো বাঙালি মুখ খুললে যে একটা একটা গান্ডুত্ব, একটা আনপ্রফেশনালিজম, একটা মিডিওক্রিটি, একটা খুবই সস্তা চিন্তা চেতনার ছাপ পাওয়া যায়, ওই জিনিসটা দেখলাম যে সাকিব এটার উল্টা। এই যে ওর চিন্তা ভাবনা কনফিডেন্স, আপনি দেশের বাইরে দেখবেন এই ধরনের প্রশ্ন করা হয় যে কেন আপনি নিজেকে এই সেরা মনে করেন, কেন আপনি এই পজিশনের জন্য বেস্ট বলে নিজেকে মনে করেন, এখন বাংলা বাঙালি দেখে দেখে এগুলো আবার এরও ভাব ধরে এরকম যে কেন আপনি আপনার আপনাকে এই চাকরিটা দিব এরকম জায়গা। তো ওরা সত্যিকার অর্থে এটা জানতে চায়, এটা দেখতে চায় যে আপনার মধ্যে কনফিডেন্স আছে কি না, আপনি নিজের নিজে নিজের উপর আস্থা রাখেন কি না। ইভেন আমরা যখন পিএইচডি নিয়ে কাজ করি প্রফেসর জানতে চায়, দেখতে চায় যে আপনি যখন কথা বলবেন কোনো একটা প্রপোজ করবেন আপনি নিজে কনফিডেন্স আছে কি না, আপনি বলতে হবে যে হ্যাঁ আমি 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 জানি আমি এটা এভাবে করতে চাই, আমি জানি আমি এটা এভাবে করতে পারবো, আপনি পারেন বা না পারেন, আপনি কনফিডেন্স শো করতেছেন কি না, এই জিনিসটার একটা ভ্যালু আছে এই দেশগুলোতে এবং তারা ট্রুলি ভ্যালু করে এই জিনিসটা, এবং এই এই যে ওই যে ভিশন নিয়ে বড় হওয়া, যে একটা ভিশন নিয়ে যে হ্যাঁ আমি পারি আমি পারবো আমার পক্ষে সম্ভব, এই যে চিন্তা ভাবনা বাংলাদেশে এটা তো বেয়াদবি, যেটা বললাম যে সাকিব যেভাবে কথা বলছে বাঙালির দৃষ্টিতে এটা বেয়াদবি, যে কী বলছে যে আমি মনে করি কি মানে বেয়াদব না, কত বড় বেয়াদব যে আমি যদি বিসিডি প্রেসিডেন্ট হইতে পারি আমি আমি যত ভালো কাজ করতে পারবো বাংলাদেশের কেউ করতে পারবে না, আমি আমি জানি আমি বিসিবির হিস্ট্রিতে সেরা প্রেসিডেন্ট হব এবং আমি খুব ভালোভাবে বিশ্বাস করি আমার দ্বারা সেটা সম্ভব। ইন্টারেস্টিং, আমার কাছে তো মনে হয় যে আমি যদি বিসিবির কখনো ওরকম পজিশনে যেতে পারি আমার কাছে মনে হয় যে আমি যত ভালো কাজ করবো এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না। সো অফকোর্স যদি ক্রিকেটে ওরকম থাকি এবং বিসিবির কখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসে অবশ্যই আমি সেটা হতেও চাইবো এবং আমি জানি যে আইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বিসিবির হিস্ট্রি, এবং এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব। ওর কথাবার্তা ওর চিন্তা চেতনা অন্য লেভেলে চলে গেছে, এটা 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 মানে ক্লিয়ারলি দেখা যায়, ক্লিয়ারলি শোনা যায়, টের পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এই কারণেই যে সাকিব যে ফুল টাইম বললো টেকনিক্যালিটিগুলো এবং কেন ফ্রেঞ্চাইজি লিগ খেলাটা ইম্পর্টেন্ট, কেন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, ওঠা বসা, এই যে ওর ওই যে চিন্তা চেতনা ভিশন ভাইভ যে এক লাইক গ্রেট প্লেয়ারের যেই ফিচারগুলো ওর মধ্যে চলে আসছে, আমি মনে করি না এগুলো সে অভিনয় করার জন্য এগুলো অটোমেটিক ইনফিউজড হয়ে গেছে ওর মধ্যে বলে আমি মনে করি এবং মনে হয়। এই কারণেই সে গত ওয়ার্ল্ড কাপে এরকম করে পারফর্ম করতে পারছে, এই কারণেই সে যে কনফিডেন্সের জায়গাটা সে কিন্তু গত ওয়ার্ল্ড কাপের আগে আগে বিসিবির কাছে বলছে আমি 3 নম্বরে ব্যাটিং করতে চাই, বিসিবির কাছ থেকে ওই পজিশনটা চেয়ে নিছে, কারণ সে চিন্তা ভাবনা করে প্ল্যান করে তার কনফিডেন্স, সে কনফিডেন্স যে আমি 3 নম্বরে গেলে পারফর্ম করতে পারবো এবং আমার জন্য পারফর্ম করার জন্য 3 নম্বর জায়গাটা দরকার, সে চেয়ে নিয়েছে পারফর্ম করছে, সে একটা প্ল্যান ছিল ভিশন ছিল এবং সে সেটা ম্যাটেরিয়ালাইজ করছে, সেটা এক্সিকিউট করছে। সো দেখেন একটা জিনিস কি, মানুষ বড় বড় কথা বললে যদি সেটা যদি প্রমাণ না দিতে পারে, আপনি একটা খুব দাবি করলেন আমি এই করবো সেই করবো করে যদি আপনি এটা করতে পারেন সত্যিকার অর্থে তখন ভাবটা তখন ভাব হয় জিনিসটা, আপনি যদি দাবি করে করতে না পারেন, আপনি যদি এক্সিকিউশনের অ্যাবিলিটি না থাকে তখন জিনিসটা কমেডি হয়ে যায়। সাকিব দাবি করে করতে পারছে, সাকিব দাবি করে করতে পারে এবং সে কিন্তু দাবি করে না মিডিয়ার সামনে এসে হ্যাঁ আমি এই করবো সেই করবো, সে নিজে নিজে প্ল্যান করে, নিজে নিজে মিডিয়া এগুলো নিয়ে খোসাখুসি খোসাখুসি করে, ওর মতো করে ওর মতো করে।
ও ওর মতো করে পাবলিক যে গালাগালি করতেছে, সে আইপিএল খেলার জন্য ওর মতো করে প্ল্যান করে বসে আছে, না আমি ওয়ার্ল্ড কাপ আমার টার্গেট, এবং শুধু ওয়ার্ল্ড কাপ না, আমি সেমিফাইনাল ফাইনালে খেলাইতে চাই বাংলাদেশকে, এবং সেটা দাবিও করে নাই, সে কিন্তু এই দাবিটাও করে নাই যে আমি বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে এটা আমি চাই। সে কিন্তু কথাটা কেমনে বলছে যে সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচগুলোতে যদি একটা ভালো পারফরমেন্স আমি করতে পারি, ওই কথা থেকে বোঝা গেছে তার চিন্তার দূরত্বটা কতটুকু। তো এই যে জিনিসগুলো, এইগুলো সে ক্রিকেটিং ক্রিকেট বোর্ডে থাকতে চায়, ক্রিকেট বোর্ডে সে মানে তার যে ভিশন চিন্তাভাবনার যে লেভেলটা, লাইক এটা অন্য লেভেল, অন্য লেভেলে চলে গেছে। এটা খুবই আমি এই জিনিসটা এই জন্য অ্যাপ্রিসিয়েট করি যে ক্রিকেটে বাংলাদেশের একমাত্র এরিয়া যেখানে ইন্টারন্যাশনাল প্রফেশনালিজমের ছিটে ফোটা গন্ধ পাওয়া যায়, আর কোনো এরিয়াতে নাই, আর কোনো এরিয়াতে নাই, সব এরিয়া হয়েছে গান্ডু গান্ডু দিয়ে ভর্তি। এবং সেই প্রফেশনালিজমের ছিটে ফোটা পাওয়া যায় বলেই তো বাংলাদেশের এই অবস্থা ক্রিকেটের, তাই না? কারণ বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার যোগ্যতা নাই, কোনো এরিয়াতে নাই, সেটা স্বাভাবিকভাবে ধরা মানে উন্মুক্ত হয়ে যায় আর কি ক্রিকেট খেলার মাঠে। এটা তো সেইখানে একটা মাত্র লোক সাকিব, যে হইতেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে, এবং সেটা সে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে সেটাই তার কথা কথাবার্তা চিন্তা চেতনা ভাবনা ভিশনে চুইয়ে চুইয়ে পড়ে।